আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শাহানা জান্নাত ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো প্রতিদিনকার কাজকর্ম, রান্নাবান্না, ঘুরে বেড়ানো, এগুলো নিয়ে আমার ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আজকে যেটা হচ্ছে কি, আমি একটু রুটি বেলতে ইচ্ছা করতেছে না, হেঁটে আসার পরে মনে হলো একটু রুটি আজকে আর বেলবো না, আজকে ডাইরেক্ট এরকম গোলা করে একটা রুটি বানিয়ে নেবো। এসে এটা দেখি সবসময় কিন্তু কখনও বানানো হয় নাই, অসাধারণ হয়েছিল। প্রথমে কি করেছি, অল্প একটু ময়দা নিয়েছি, প্রায় যেহেতু আমি দুইটা রুটি বানাবো মাত্র, সেই জন্য দুই টেবিল চামচ ময়দা আটা নিয়েছি, যেটা আটা আমি সবসময় ব্যবহার করি। তার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়েছি ময়ানের জন্য। তারপর পরিমাণ মতো পানি দিয়ে, গোলাটা খুব নরম হবে না বা পাতলা হবে না, কীরকম মাঝারি একটা বোঝা যায় আসলে, যে চামচের সাথে যাতে যে লেগে থাকবে ওই পরিমাণ ঘনত্ব হবে। তারপর ওটা আমি, এটা যদি আমি ইয়েতে করতাম, ফ্রাই প্যানে করতে পারতাম, নন স্টিকি ফ্রাই প্যানে, তাহলে আরও সহজ হইতো। যেহেতু আমি সবসময় আয়রনের কড়াই ইউজ করি, তো আয়রনের কড়াটাইতে করলাম, এত সুন্দর হয়েছিল। ফ্ল্যাট যদি হইতো, ফ্রাই প্যানটা ফ্ল্যাট হলে আরও সুন্দর হইতো, কিন্তু আপনারা ফ্ল্যাট ফ্রাই প্যানের চেষ্টা করতে পারেন। এখানে লোয়ার কড়াইতে অনেক সুন্দর হয়েছে, পুরা অন্যরকম একটা টেস্টের রুটি হয়েছিল। যেমন নাইমা নর্মালি রুটি খাইতে চায় না, তো এই গোলা রুটিটা সে খুব মজা করে খেয়েছে। এখানে এটাকে আমি আবার একটু তেল দিয়ে পরোটা বানানোর চেষ্টা করতেছি, যে একটা মজাদার পরোটা হয়ে গেছে। আপনারা চেষ্টা করতে পারেন, অনেক সুন্দর একটা রুটি হবে, যেটা আপনার বেলার কষ্ট লাগবে না, ডো বানানোর কষ্ট করা লাগবে না। ডো বানানো ছাড়া রুটি বানানো, আজকে সকালবেলা ডো দিয়ে রুটি খেতে ইচ্ছে করলো না, ডো বানিয়ে। তো তার জন্য আমি একটু গোলা করে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন কীরকম হয়েছে, একটু ফুলেছে। এটা আসলে চ্যাপটা ফ্রাই প্যান হলে আরও ভালো হতো, যেহেতু আমার কাছে ননস্টিকই নাই আর আমি সবসময় আয়রন করা ইউজ করি, তো এটাতেও তো চ্যাপটা হয় না, বাট আলহামদুলিল্লাহ খারাপ হয় না, মজাই হয়েছে। আমি ঠিক আমি কালকে যে বাটারটা বানিয়েছিলাম সেটা বের করেছি, এখন এটা অর্ধেকটা রুম টেম্পারেচারে আসার ওয়েট করতেছি। রুম টেম্পারেচারে আসলে এটা দিয়ে আমি অর্ধেকটা বাটার রেখে দিব আর সল্টেড বানায়া, যেহেতু এটা এখনও সল্ট মেশানো হয় নাই, তো সল্টেড বানায় অর্ধেকটা রেখে দিব আর বাকি অর্ধেকটা জাল করে ঘি করে নেব। আমি রুম টেম্পারেচারে আসার জন্য ওয়েট করতেছি। আর এইদিকে ইসমামের জন্য একটু মায়োনিজ, এক মায়ো স্যান্ডউইচ বানানো হচ্ছে। একটু এক মায়োনিজগুলো একটু সেঁকে নিয়েছে, এখন একটু বাটার লাগিয়ে নিলেই হয়ে যাবে। এই যেহেতু মায়োনিজের লবণ আছে, তো এই বাটারগুলাই যেটা আমরা কালকে বানিয়েছি এটা লাগায় নিলে মজাদার একটা ইয়ে হবে। নাস্তা হয়ে গেছে, বানিয়ে রেখে দিছি, তো সে শেখাবে। এদিকে নাইমা কখনো রুটি খাইতে চায় না, বাট এই মানে ডো ছাড়া করা রুটিটা তার খুবই পছন্দ হয়েছে, সে বাটার দিয়ে ছেড়ে ছেড়ে খাচ্ছে। নর্মালি সে খাইতে চায় না রুটি, তো আমার খুশি লাগতেছে যে সে এই একটা জিনিস পছন্দ করলো। যে যা আমি ওয়েট করতেছি রুম টেম্পারেচার আসার জন্য, রুম টেম্পারেচার চলে আসুক, তারপরে এসে আমি এটাকে একটু ঘি বানাবো আর সল্টেড করবো। তো বাটারগুলো আমার রুম টেম্পারেচারে চলে আসছে, রুম টেম্পারেচারে চলে আসাতে আমি এইটুকু দিয়ে, যেহেতু আমার আগে বাটার আছে গড়ে, এইটুকু সল্টেড বাটার করে নিব। সল্টেড বাটার করার জন্য এটা আমি, এই যে একটা লবণটাকে আমি গুঁড়া করে নিয়েছি, এখানে আমি একটু নর্মাল লবণ, আমাদের যেটা সবসময় খাই সেটা দেই নাই, এটা হচ্ছে পিঙ্ক সল্ট ছিল আমার কাছে, এর জন্য আমি এটাকে একটু হেলদি বাটার বানাচ্ছি পিঙ্ক সল্ট দিয়ে। নর্মালি গড়ের লবণ দিয়ে দিলেই হয়, বাট ছিল দেখে পিঙ্ক সল্ট বা সন্দব লবণ যেটা, ওটা আমি একটু গুঁড়া করে নিয়েছি। অতগুলো মিশাবো না, যতটুকু লাগে তবে একটু লবণ মিশাবো। অল্প একটু লবণ নিয়েছি, এক চিমটি, বাকি লবণটা আমি কাজে লাগাবো, রান্নাবান্নায় দিয়ে দিব। তো এই হয়ে যায় সল্টেড বাটার। আমি একটু রুটি দেখে এই বক্সটা আমি রেডি করে নিয়েছি, বক্সটাতে রেখে দেব। পরে বানানো তাজা এরকম কিছু করি ফ্রেশ, তখন খেতেও ভাল লাগে। আর বাইরে কিনা জিনিস যদি খাই তাহলে মনে হয় কী দিয়ে বানাইছে কে জানে, সারাক্ষণ একটা ইয়ে থাকে। ইভেন যখন আমি কোনো ফ্রুটসও মিষ্টি পাই, অনেক মিষ্টি, যখন যেমন আজকালকার পেয়ারা আপেলগুলো অনেক মিষ্টি হয়, আমি চিন্তা করি এগুলো কী দিয়ে মিষ্টি বানাইছে, বা তরমুজগুলো দেখবেন অন্যরকম লাগে, কে কী দিয়ে মিষ্টি বানায়, কারণ নেচার এগুলো আসলে
চাইলটি আমরা এইসব নষ্ট করি বাটারগুলোতে আমি লবণ দিয়ে মাখিয়ে একটা ইয়েতে এটা আমি একটু খেয়ে দেখাচ্ছি একটা ছোট্ট একটা করে আছে আমার কাছে এটার মধ্যে আমি এটাকে কিগুলাকে বাটারগুলোকে জাল করে নেই বিসমিল্লাহির রহমানির রহিম তো আমি এগুলো মিডিয়াম আছে এগুলো জাল করে ঘি করে নিতেছি এই যে আমার ঘি আস্তে আস্তে কম আগুনে ঘিটা জাল হচ্ছে মানে বাটারটা জাল হয়ে ঘি হয়ে যাবে তো আস্তে আস্তে হচ্ছে এখনও হচ্ছে কম আগুনে আমি বসায় রেখে দিছি সুন্দর গ্রানটা কি বেরিয়েছে এত সুন্দর গ্রান বেরিয়েছে হয়ে গেছে আমার কি এখন আমি ঠান্ডা হয়ে গেলে একটা বয়ামে কাছের বয়ামে বা কাছের টিপাতে রেখে দেবো এগুলোকে একটু ঢেলে দিব কাছের বয়াম নিয়েছি কাছের বয়াম নিয়েছি নিয়ে সুন্দর করে আমি বেশ অনেকগুলো ঘি হয়েছে এখন যেটা হয় এগুলোর মধ্যে একটু ভাত মাখায় খাইতাম আমরা ছোটবেলা খুব মজা হইতো এখন একটু ভাত মাখায় খাবো এটার মধ্যে একটু লবণ দিয়ে আর একটু ভাত মাখায় খেলে সত্যি খুব মজার একটা খাবার হয় এটা আর এই হচ্ছে ঘি একটু গরম আছে এটুকু হয়েছে এক আঙ্গুল পরিমাণ হয়েছে মনে হয় তো এরকম মাঝে মাঝে ছোটবেলার স্মৃতি মনে করতে খুবই ভালো লাগে আমার তো আজকে এই পর্যন্ত নেক্সট আরেকটা ব্লগে দেখা হবে সবাই ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আল্লাহ হাফেজ